পাহাড়পুর বৌদ্ধবিহার সুপ্রাচীন বাংলার এক ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধবিহার, যা সোমপুর মহাবিহার নামেও পরিচিত। বিহারটি বাংলাদেশের বৃহত্তর রাজশাহীর অন্তর্গত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে। গ্রামের মধ্যে প্রায় 10 হেক্টর অঞ্চল জুড়ে এই পুরাকীর্তিটি অবস্থিত। বিহারটি 300 বছর ধরে বৌদ্ধদের ধর্মশিক্ষাদান কেন্দ্র ছিল। পুন্ড্রবর্ধনের রাজধানী পুন্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগর, এবং অপর শহর কোটিবর্ষ, যা বর্তমান বানগর, এই দুই শহরের মাঝামাঝি স্থানে অবস্থিত সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার 8ম শতকের শেষের দিকে পালবংশের দ্বিতীয় রাজা শ্রীধর্মপালদেব বৌদ্ধবিহারটি তৈরি করেন। শুধু উপমহাদেশ নয়, চীন, তিব্বত ও মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন। 10ম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার। বিহারটি হঠাৎ ধ্বংস হয়ে যাওয়ার কোনো কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান এবং হিন্দু প্রধান সেন বংশের উত্থান ও বাংলায় মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশূন্য হয়ে যায় এবং একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় 600 বছর হারিয়েছিল। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন। পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন বুকানন হ্যামিল্টন, যিনি 1807 থেকে 1812 খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে পাহাড়পুর পরিদর্শন করেন। এটিই ছিল পাহাড়পুরে প্রথম প্রত্নতাত্ত্বিক পরিদর্শন। এরপর এই প্রত্নস্থল পরিদর্শনে আসেন ওয়েস্টম্যাক্ট। এরা দেশে ফিরে তাদের অভিজ্ঞতা সংবলিত বিবরণ পত্রপত্রিকায় প্রকাশ করেন। এরই সূত্র ধরে 1879 খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম এই ঐতিহাসিক এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন। অবশেষে 1904 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান 1919 খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষিত হয়। ইউনেস্কোর মতে পাহাড়পুর বিহার বা সোমপুর বৌদ্ধ বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ বিহার। 1985 খ্রিস্টাব্দে ইউনেস্কো পাহাড়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে। প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন বৌদ্ধ বিহারটির ভূমি পরিকল্পনা চতুর্ভুজ আকৃতির। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয়ের প্রতিটি 273.7 মিটার এবং পূর্ব ও পশ্চিম বাহুদ্বয় 274.7 মিটার। বিহারের ঠিক মাঝে প্রায় 21 মিটার উঁচু কেন্দ্রীয় মন্দির রয়েছে। ধারণা করা হয় একসময় মন্দিরের উচ্চতা আরও বেশি ছিল। মাঝখানের এই মন্দিরটিকে মূলত দূর থেকে পাহাড়ের মতো দেখায়। স্থানীয় লোকজনের কাছে এটি গোপাল চিতার পাহাড় নামে পরিচিত ছিল। তখন থেকেই এর নাম হয়েছে পাহাড়পুর। উত্তরে মন্দির দেখতে ক্রুশাকার, প্রতিটি ক্রোশবাহুর দৈর্ঘ্য 108.3 মিটার ও প্রস্থ 9.5 মিটার। বাহুর মধ্যবর্তী স্থানে আরও কয়েকটি অতিরিক্ত দেয়াল কৌণিকভাবে যুক্ত রয়েছে। মন্দিরটির কেন্দ্রে দরজা জানালাবিহীন একটি ফাঁকা চতুর্ভুজাকার প্রকোষ্ঠ আছে। এটিকে কেন্দ্র করেই সুবিশাল এই মন্দিরের কাঠামো নির্মিত। এর দেওয়ালে টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। বিভিন্ন রকমের মূর্তির আদলে টেরাকোটাগুলো তৈরি করা হয়েছে। দেওয়াল জুড়ে বৌদ্ধ ও হিন্দুদের দেবী মূর্তি, নানা ধরনের জীবজন্তু এবং পোড়ামাটির বেশ কিছু ফলক রয়েছে। বিহারের চারিদিকে বৌদ্ধ ভিক্ষুদের জন্য 177টি সারিবদ্ধ ঘর, উত্তর দিকে এক সারিতে 45টি এবং বাকি তিন দিকে 40টি করে ঘর রয়েছে। 4.26 মিটার দৈর্ঘ্য এবং 4.11 মিটার প্রস্থের ঘরগুলির সামনে টানা বারান্দা এবং পিছনে অত্যন্ত চওড়া প্রাচীর। এতে দূরদূরান্ত থেকে আগত তান্ত্রিক সাধক ও শিক্ষার্থী ভিক্ষুরা অবস্থান করতেন। উন্মুক্ত স্থানে আরও কিছু ইমারতের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বৈশিষ্ট্য শনাক্ত করা সম্ভব হয়েছে এমন স্থাপনাগুলোর মধ্যে আছে ভোজনশালা ও রন্ধনশালা, কিছু নিবেদন স্তূপ, প্রশাসনিক ভবনকূপ, কেন্দ্রীয় মন্দিরের প্রতিকৃতি ইত্যাদি। উত্তর দিকে প্রধান প্রবেশপথ রয়েছে। এর বাইরের ও ভেতরে দিকে একটি করে স্তম্ভ সংবলিত হলঘর এবং পাশে ছোট ছোট কুঠুরি আছে। প্রবেশপথের সামনে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত একটি পুকুর ছিল। পরবর্তীকালে পুকুরটি ভরাট করে দেওয়া হয়। বৌদ্ধ বিহারে প্রবেশপথে আছে পাহাড়পুর প্রত্নতত্ত্ব জাদুঘর। বিহার থেকে পাওয়া অনেক মূর্তি ও শিলালিপি এই জাদুঘরে সংরক্ষিত আছে। নিদর্শনগুলোর মধ্যে আছে ব্রোঞ্জের তৈরি বুদ্ধের আবক্ষ অংশ, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, পাথরের নানান মূর্তি, প্রাচীন মুদ্রা, পোড়ামাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র ইত্যাদি। প্রবেশ মুখ থেকে মন্দিরে যাওয়ার পথটুকু খুব সুন্দর করে সাজানো পথের দুই পাশে দেশি ফুলের বাগান আপনাকে মোহিত করবে।
গাছ নিয়ে সাজানো বিভিন্ন প্রাণীর অবয়ব ও রংবেরঙের ফুলের বাগান বিহারটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এটি ভালো করে ঘুরে দেখতে চাইলে 2 ঘণ্টার মতো সময় লাগবে। প্রায় 1200 বছর আগে তৈরি বিহারের এই ধ্বংসাবশেষ আপনাকে নিয়ে যাবে এক সুদূর অতীতে। প্রতিটি জিনিস বারংবার মনে করিয়ে দিবে মাটিচাপা পড়া এক সভ্যতার কথা। আপনার সুযোগ ও সময় হাতে থাকলে আপিন ঘুরে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।